তেঁতুল জলটা দুটো গ্লাসে আছে আর এখানে দুটো বাটিতে পুরো আছে, ওখানে চামচটা রাখা হয়েছে, তার কারণে তেঁতুলটা মাঝে মাঝে থিতি যাচ্ছে, তো একটুখানি গুলিয়ে নেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো যেমনটা বললাম যে দুটো প্লেটে ফুচকা আছে, দুটো বাটিতে পুরো আছে, আর এই গ্লাসগুলোতে আছে তেঁতুল জলটা, আর আমাদের কাছে আছে বারোটা বারোটা করে ফুচকা। তো এটা কোনো টাইমার নয়, মানে এক্স্যাক্টলি ব্যাপারটা হচ্ছে যে যে তাড়াতাড়ি ফুচকাটা শেষ করতে পারবে সে উইনার হবে, আর যে শেষ করতে পারবে না তার জন্য একটা পানিশমেন্ট আছে। কি পানিশমেন্ট আছে সেটা কি এখনই বলবো নাকি ভিডিও শেষখানেই বলে দেবো? আচ্ছা এখনই বলে দিচ্ছি, যে পানিশমেন্ট আছে সেটা হচ্ছে যে হেরে যাবে তাকে দুটো লঙ্কা খেতে হবে, অ্যান্ড পুরোটা করে খেতে হবে, ঠিক আছে? কে হারবে সেটা দেখা যাক। ফ্যান বন্ধ করে ভিডিওটা শুট হচ্ছে, যে জন্য পুরো ঘেমে নিয়ে একসাথে আছি, তার বেশি বক বক না করে চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। ফুচকাটা কি আমি বানিয়েছি? নুন বেশি হয়েছে তো আমি কি করবো? আর কোনো ফুচকা শুকনো খাওয়া যাবে না, সব ফুচকায় জল দিয়ে খেতে হবে। তুমি জল দিলে খেয়ে নেবে? না আমি খাচ্ছি, মানে সব ফুচকায় জল দিয়ে খেতে হবে, তাহলে তবেই তো চ্যালেঞ্জ। এটাতে অলরেডি প্রচুর লঙ্কা আছে, লঙ্কা দিতে বারণ করতে পারছিস? প্ল্যান করেছি আমি, বাট এক্সিকিউট করতে হেল্প করেছে ও, কারণ ওই সমস্ত কিছু গিয়ে নিয়ে এসছে। তো তোমরা সবার প্রথমে ওই ক্লিপটা দেখলে যে ওই সমস্ত কিছু গিয়ে নিয়ে এসছে। বেশি বাবা না বা খাই না, হয়তো আমি খেয়ে যাবো। ফুচকাটা বাই দেবে ঠিকঠাক খেতে, জল কিছু বেশি মিষ্টি মিষ্টি বলছি, টক হয়ে যাবে। বাবা আমার হাতে গ্লাস ফ্লাস পড়ে গেছে। আমি জিতবো, লঙ্কা তোমাকে খেতে পারে ভেবে সব ছোট কাকু দাদা কিন্তু না না সব দেখ
মিষ্টিও খাওয়াতে হবে, এই এত ভ্যারাইটি অফ মিষ্টি। আরে আমি
এই এত ভ্যারাইটি অফ মিষ্টি নিয়ে বসেছে এখানে, এত এত মিষ্টি আছে, রসগোল্লা নিয়েছে, সন্দেশ নিয়েছে, গজা নিয়েছে, এখানে একটা কি মিষ্টি নিয়ে রজ্জব, হ্যাঁ হচ্ছে এখানে মতিচুর নিয়েছে, আর এটা হচ্ছে পান্তুয়া কাইন্ড অফ কালো জাম, সাদা কালো জাম, যাই হোক পান্তুয়া কাইন্ড অফ। তো আসলে এত মিষ্টি না, আমি ঝাল করে খেতে পারি, আমার ঝাল খেলে বুকে খুব লাগে। মিষ্টি টুয়ে রয়ে গেলি, ঠান্ডা জল নিয়েও চলে এসছি, ঠান্ডা জলও রইলো। চলো এবার পানিশমেন্ট শুরু করে যাক। এসে কোনটা খাবে তুমি চুজ করো। না রে ঝাল হবে না, বেশি ঝাল হবে না, কেই দিচ্ছে। হ্যাঁ যাই হোক, এই যে যে ভিডিও অনেকটা এই কথা কত লাইক বলবো, সব লাইক টার্গেট করতে হবে না। আরে আমি ঝাল খাচ্ছি, এর কথা মানে লঙ্ক কত মাল খাচ্ছি, একটু সাবস্ক্রাইবটা বাড়িয়ে দিও প্লিজ, কারণ তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। বাজে কথা বাবা, ও যে ঝাল খাচ্ছে এই জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করো না, কেন করো না, সাবস্ক্রাইব করে দেবে, একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে। এই যে লঙ্কা খাচ্ছে এর জন্য একটুখানি সাবস্ক্রাইব করে দেবে। সম্ভবই প্রথমবার খাচ্ছি এরকম এরকম শুধু শুধু লঙ্কা। না স্টার্ট কর, 1 2 3 স্টার্ট খা। এই কি আরে অত পরিষ্কার করে তো নিতে হবে না, একটু খেয়াল দেখালে সেটা খেয়াল করবে। যাই হোক একটা শেষ করেছে, চল খা। তুই যে এটা করলি এটা কিন্তু আমি পাটটা কাটবো না, এটা থাকবে এভাবে জল। যাই হোক খাচ্ছিস খা, যাই হোক।
ভিডিওটা এন্ড করে চল, তো যাই হোক একটা লঙ্কা খেয়েছে, আর বেশি পানিশমেন্ট দিতে গেলে শরীরটা খারাপ হয়ে যাবে, সেজন্য খাওয়া দরকার নেই। তো আশা করি আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট, আর কমেন্ট, হ্যাঁ আর কমেন্ট করো, জানিও যে তোমাদের আরো এরকম কি কি আরো চ্যালেঞ্জ দেখতে চাও কিনা, কি কি চ্যালেঞ্জ দেখতে চাও, তো ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে আছে, ফলো করে নাও। আচ্ছা হ্যাঁ সেটাও ঠিক আছে, সবাই বলছি। তো একটুখানি কমেন্ট করো, জানাতে পারো যে কি কি চ্যালেঞ্জ ভিডিও আর করবো কিনা, কি তোমরা চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও কিনা। আর আশা করি আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, আর আর সবার আর আর কেন বলছি বারবার, আর সবার ইনস্টাগ্রাম লিংক মানে আমার সবার নয় আমার ওর আর শুভমের ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে ফলো করে নিতে পারো। আর আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা। ও ঘুমে টাইম করে গেছি আমি, টাটা কর, টাটা টাটা, সি ইউ ইন নেক্সট ব্লগ। ইয়েস।